মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে জেলা পুলিশের। এটা রাজনৈতিক ঘটনা নয়, পোস্ট কোচবিহার পুলিশের পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। মহিলা ও তার ছেলে বিবৃতি দিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে মহিলার ভাসুরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোচবিহার পুলিশের, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, অন্যদিকে পুলিশের তরফেও সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে সম্পূর্ণভাবে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। মহিলা ও তার ছেলে বিবৃতি দিয়েছে, গ্রেপ্তার করা হয়েছে মহিলার ভাসুরকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোচবিহার পুলিশের, মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ সামনে আসছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তরফে বিজেপিকে কাঠগড়ায় তোলা হয়েছিল। তো যদিও বা বিজেপি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে, পুলিশের তরফেও জানানো হয়েছে যে এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ বিজেপি অভিযোগ খারিজ করে। এই বিষয়ে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এবারে পরিষ্কার ভাবে আমরাও খোঁজ নিয়ে দেখেছি, শুধু পুলিশ না, আমরাও খোঁজ নিয়ে দেখেছি যে এটা পারিবারিক সমস্যা, সেই পারিবারিক গোলমালের থেকে এই ঘটনা ঘটেছে। যদিও এটা নিন্দনীয় ব্যাপার, এর সাথে তৃণমূল কংগ্রেস কেন কোনো রাজনৈতিক দলেরই কোনো সম্পর্ক নেই। এটা বিজেপি পায়ের তলার থেকে মাটি সরে যাওয়ার পর থেকে এই ধরনের একটা চক্রান্ত করছে এবং তাদেরকে মদত দিচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যম। তারা এগুলোকে বাজারে চালু করবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির একজন মহিলার সাথে এরকম ব্যবহার করেছে। পুলিশ ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে এবং সেই চারজনের মধ্যে একজন মহিলার ভাসুরও আছেন, একজন মহিলা আছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, পুলিশের তরফে একটি পোস্ট করা হয়েছে যেখানে বলা হয়েছে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা, ইতিমধ্যেই তার পরিবারের লোককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর, এই পোস্টের পর বিজেপি এবং তৃণমূলের তরফে কি জানানো হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকালের এই ঘটনার প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যেই কোচবিহার জেলা পুলিশ তদন্ত করে তারা জানিয়ে দিয়েছে আজকে সকালবেলায় সোশ্যাল মিডিয়ায় যে এই যে ঘটনা, যে ঘটনার কথা উল্লেখ করে বিজেপিরা দাবি করছে যে নির্বাচনের পর মাথাভাঙার রুইয়েরডাঙ্গা এলাকায় তাদের সেই যে মহিলা মোর্চার কর্মী, তাকে বিবস্ত্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর চালায় এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা এবং পরবর্তীতে কোচবিহার এমজেন হসপিটালে রেফার করা হয়। কিন্তু পুলিশ যেটা জানায় যে পুলিশ তদন্ত করে জানতে পারে এর সঙ্গে রাজনীতির কোন রকম যোগ নেই বা সংযোগ নেই, একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা গুজব রটানো হচ্ছে। পুলিশ আরো জানিয়েছে যে সম্পূর্ণ পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে এবং ঘাস কাটার জেরে এই ঘটনা, ঘাস কাটাকে ভিত্তি করে কয়েকজন মহিলার মধ্যে যে হাতাহাতি, সেই হাতাহাতির সময় এই ঘটনা ঘটে এবং সেই মুহূর্তে যে আক্রান্ত মহিলা রয়েছে সেই আক্রান্ত মহিলার ভাসুর একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে সেখান থেকে এই গুজব ছড়ায়। যদিও এই প্রসঙ্গে এখন পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কথা বলার চেষ্টা করছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে নির্বাচনের পর বিজেপি যেহেতু কোচবিহার লোকসভা আসন তারা হাতছাড়া হয়েছে, তাই তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, সেজন্যই কিন্তু তারা এই রকম একটি ঘটনাকে সাজিয়ে একেবারেই সস্তার রাজনীতি করার চেষ্টা করছে। এবং একই সাথে তিনি এটাও জানিয়েছেন এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ যে নেই সেটা পুলিশ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে। তবে মন্ত্রী চান যে পুলিশ আরো যেন জোর কদমে তদন্ত করে। তবে তোমাকে জানিয়ে রাখি, এই যে মহিলার যে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে গতকাল থেকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম একেবারে স্পষ্টতই দাবি করে আসছিল যে কোচবিহারে একেবারেই মহিলাকে বিবস্ত্র করে মারধর এবং বিজেপি করার অপরাধে বিজেপির মহিলা মোর্চার কর্মীকে এভাবে বিবস্ত্র করে মারধর করে তৃণমূল। যদিও গতকাল থেকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে এসেছে এবং তারা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়েছে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এবং সেই তৃণমূলের সেই বক্তব্যকে কিন্তু কার্যত
আজ একেবারে সিল মুহূর্ত দিল কোচবিহার জেলা পুলিশ। কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট করা হয়েছে, একই সাথে কিন্তু এক্স হ্যান্ডেলেও একটি পোস্ট করা হয়েছে। পুলিশের তরফ থেকে এই যে সত্য ঘটনা জানানোর পাশাপাশি কিন্তু আরো জানানো হয়েছে এই ধরনের গুজব যেন না রটানো হয়। পুলিশ কিন্তু ওই পোস্টে আরো জানিয়েছে ইতিমধ্যেই সেই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং অপরদিকে যে মহিলা আক্রান্ত তার ভাসুরকে তার মোবাইল থেকে ছবি তুলে সেই গুজবটা রটিয়েছে এবং ভাইরাল করেছে, তার ভাসুরকেও কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এবং তার যে মোবাইলটি, অর্থাৎ যে মোবাইল থেকে এই ছবিটি ভাইরাল করা হয়েছিল, সেই মোবাইল দিয়ে কিন্তু পুলিশ ফরেন্সিক পরীক্ষার জন্য কিন্তু ইতিমধ্যেই তাদের আয়ত্তে নিয়ে এসেছে। সব মিলিয়ে বলতে গেলে গতকাল পর্যন্ত কিন্তু একেবারেই কোচবিহার এই খবরের জেরে একেবারে সংবাদ মাধ্যমে কেন্দ্রবিন্দুতে ছিল স্পর্শকাতর অবস্থায়। কারণ এই দাবি করা হয়েছিল যে মহিলাকে বিজেপির অপরাধে প্রথমে বিভস্ত করে মারধর করা হয় নদীর চড়ায়, তারপর কিন্তু তাকে চুলের মুঠি ধরে এক কিলোমিটারের মতো জায়গা টেনে নিয়ে এসে ফেলে রাখা হয়, একেবারেই চাঞ্চল্যকর অভিযোগ। তারপর যখন একদমই রবিউল একেবারেই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।